লাইসেন্স হবে না লাইসেন্স হবে মুক্তি পেল ডিরেক্টর সঞ্জিত বসুর ছবি। ডিরেক্টর সঞ্জিত বসুর পরিচালনায় তৈরি নতুন ছবি ভালো খেলা নয় মুক্তি পেল। নবাগত কলাকুশলীদের নিয়েই তৈরি হয়েছে এই চলচ্চিত্র। পুরনো দিনের সম্পর্ক ও ভালোবাসা আজকের সময় হারিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে নবপ্রজন্মের কাছে বাঙালিয়ানাকে তুলে ধরতে তৈরি করা হয়েছে এই ছবি। আজ কলকাতার এক প্রেক্ষাগৃহে কলাকুশলীদের উপস্থিতিতে ছবির প্রিমিয়ার করা হলো। তো আমি বলবো এই ছবিটা এই প্রজন্মের জন্য খুবই প্রয়োজন দেখার এবং নিজেকে গুটিয়ে নেওয়ার। ছাত্র জীবনে স্কুলে ছাত্র লেখাপড়া করতে গিয়ে স্টুডেন্টরা হাই যাচ্ছে কোথাও একটা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, যে ভুল করে ফেলছে, সময়টা নষ্ট করে ফেলেছে, সেই জিনিসটাকে তরুণ পরিচালক সঞ্জিত বসু তার কাহিনী এবং চিত্রণের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমি উজ্জ্বল বসু, আমি সিনেমায় কমেডিয়ান ক্যারেক্টার করেছি আর পুরো সিনেমাটা কমেডি আছে, স্যাড আছে, সব মিলিয়ে ভরপুর মস্তিষ্ক একটা সিনেমা। আমি অর্পণ ব্যানার্জি, এটা আমার অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট এটা আমার সেভেন্থ ফিল্ম। অ্যান্ড এই ভালোবাসা খেলা নয়ে আমি অনেকদিন ধরে যুক্ত এবং ছবির পরিচালক সঞ্জিত বসু অসাধারণভাবে ছবিটা পরিচালনা করেছে। প্রথমবার মুভি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কষ্ট করে মুভিটা করেছি। আমাদের সঞ্জিতদা, আমাদের যে ডিরেক্টর রয়েছে উনি অনেক হেল্প করেছে, আর আমাকে এই মুভিটা নেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। থ্যাংকস আ লট। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।